সিনেমা দেখে নায়ক হওয়ার স্বপ্ন অনেকের মনেই জাগে। কল্পনার রাজ্যে কেউ কেউ ভিলেনকে সস্তা করে ফেলেন, আবার নায়িকার মনে জায়গা করে নেন। এবার আর কল্পনায় নয়, বাস্তবেই নায়ক হওয়ার সুযোগ। আর এই সুবর্ণ সুযোগ করে দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি জ্যাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন নায়ক খুঁজছে জ্যাজ শিরোনামে একটি পোস্টে এমনটাই জানান। এর আগে প্রতিষ্ঠানটি অনেক হিট ও সুপারহিট সিনেমা দর্শককে উপহার দিয়েছে, তাদের হাত ধরে এসেছে অনেক নায়ক ও নায়িকা। 2012 সালে তাদের প্রযোজিত প্রথম সিনেমা মুক্তি পায় ভালোবাসার রক। সেই সিনেমা দিয়েই যাত্রা শুরু করেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি। এরপর সিয়াম, পূজা, নুসরাত ফারিয়ারাও জাজের ব্যানারে চলচ্চিত্রে এসে সাফল্য পেয়েছেন। এদিকে ভালোবাসার রং দিয়ে বাপ্পি চৌধুরী সিনেপাড়ায় অভিষিক্ত হলেও জাজের জন্য তেমন কোনো সুফল বয়ে আনতে পারেননি তিনি। দেশা দ্য লিডার সিনেমায় অভিষেক ঘটেছিল আরেক নতুন মুখ শিপনে, কিন্তু এখনো পর্যন্ত নতুন আর কোনো সিনেমায় দেখা দেননি তিনি। এবার দেখা যাক নতুন মুখের সন্ধানে কে হতে যাচ্ছে জাজের নতুন নায়ক, আর নতুন নায়ক দর্শককে কি উপহার দিতে পারে।